সম্মানিত বিহ আসসালামু আলাইকুম জোয়ার্দার ডেরি ফার্মে নতুন একটি পর্বে স্বাগতম তো আলহামদুলিল্লাহ জোয়ার্দার ডেরি ফার্ম আপনাদের দোয়ায় ডে বাই ডে এগিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে গাভী গাভী না অবশ্য বকনাটি দেখাচ্ছি গাভী হওয়ার দিকে যাচ্ছে এটা হচ্ছে সেই দুঃখী জোয়ার্দার ডেইরি ফার্মের যে দুঃখী এই বকনাটা আমি কিন্তু কি ক্রয় করে নিয়ে আসছিলাম বাচ্চা অবস্থায় একুশ দিন যখন বাছুরের বয়স হয় তখন কিন্তু এই দুঃখীটাকে আমি কুষ্টিয়া হালসা থেকে কড়াই করি এবং কড়াই করে এটাকে আমি রানীর দুধ খেয়ে লালন পালন করছি তো এই দুঃখী বর্তমান প্রেগনেন্ট অবস্থায় আছে তো এর বর্তমান প্রেগনেন্ট অবস্থা আমি দেখানোর চেষ্টা করি এগারো দশ দুই তার মানে আট মাস চব্বিশ দিন হয়েছে দুঃখীর প্রেগনেন্সি তো আর কিছুদিন বাকি আছে অল্প কিছু দিনের মধ্যেই দুঃখী মা হতে চলেছে বা বাচ্চা দেবে আলহামদুলিল্লাহ বলতে পারি যে এটা হচ্ছে জোয়ারদার ডেরি ফার্মের বকনা থেকে গাভীর দিকে যাবে তো আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন দুঃখীর জন্য দুঃখী যাতে সুন্দর সুস্থ সবল বাচ্চা প্রসাব করতে পারে তো বরাবর মতো আমি আপনাদের মধ্যে শেয়ার করি জোয়ারদার ডেরি ফার্মের সকল বিষয়গুলো যাতে আপনারা উৎসাহিত হন এবং জোয়ারদার ডেরি ফার্মের ভিডিও দেখে আপনাদের ফার্মটা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তো দেখানোর চেষ্টা করছে আসলে দুঃখীর কিন্তু আট মাস চব্বিশ দিন অলরেডি হয়ে গেছে নয় মাস সাত দিন অথবা নয় মাস দশ দিনই কিন্তু বাচ্চা দেয় তো আপনারা লাস্টের দিকে একটু খেয়াল করবেন বা প্রচুর পরিমাণে গাভীর প্রতি যত্ন নেবেন কারণ লাস্টের দিকে একটা গাভী যখন বাচ্চা দেবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের পরিচর্যা একটু বেশি করতে হয় কারণ কি কারণ এদের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেলে আপনি যদি পাশে না থাকেন বা কাছে না থাকেন খেয়াল না করেন সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা ডেলিভারি হতে প্রবলেম হবে অথবা অনেক সময় ডেলিভারি হয়ে দেওয়ার যদি আপনি না দেখেন তাহলে বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে তো আসলে একটা ফার্মের মূল ধন বলতে পারি আমি একটা ফার্ম এগিয়ে যাওয়া বা ভালো প্রফিট করা সেটার আপনার প্রধান কারণ হচ্ছে ফার্মের বাচ্চা আর ফার্মের বাচ্চা যদি এমন তেমন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফার্মটা আপনি পরিচালনা করতে পারবেন না বা আপনি লোসের সম্মুখীন হবেন তো বরাবরই আপনাদের বলি যত্ন করলে রত্ন মেলে তো দেখতে পাচ্ছেন এই কিন্তু আমি উনত্রিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম একদম বাচ্চা বাচ্চা দেখেন ওর উলান পালান অলরেডি চলে আসছে কেমন দুধ আসবে সেটা আসলে বলতে পারছি না যেহেতু প্রথম বিয়ানের একটা গাবি তো আশা করি আল্লাহ শুক্রিয়া ভালো একটা দুধের গাবি হবে তো দেখা যাক কত লিটার দুধ হয় এবং দুঃখী কিন্তু প্রথমবার মা হচ্ছে বা বকনা থেকে গাভীর দিকে যাবে তো তো দুকিকে আমি কিন্তু রেগুলার রেনাডিকারটা খাওয়াই আর বরাবরই আমি প্রত্যেকটা গাবিখে আট মাস প্লাস যখন হয় আট মাস তিন থেকে চার দিন যখন হয় তখন আপনারা রেনাডিকারটা খাওয়াবেন রেনেটার যে রেনাডিকারটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ বাচ্চা পোষাবের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো দেখতে পাচ্ছেন আসলে বর পালাক্রমে এর পরের বাড়ি যে সুন্দরী আমার বাড়ি বাছুর বকনা থেকে এটাও গায়ের দিকে যাবে এটা হচ্ছে পাঁচ ছয় মাসে পড়ছে এটারও উলান পালান মোটামুটি চলে আসছে আল্লাহ শুক্রিয়া সবই সিরিয়াল আছে আপনারা সবাই দোয়া করবেন জয়র্দার ডেরি ফার্মের জন্য যাতে সব কোল বাচ্চাগুলো ভালোভাবে ডেলিভারি হয় এবং জর্দার ডেরি ফার্ম আপনাদের মাঝে সুন্দর কিছু কালেকশন উপহার দিতে পারে এবং পরবর্তীতে আপনাদের যাতে সুন্দর বকনা উপহার দিতে পারে আসলে আমার ফার্মে বকনার সংখ্যাটা খুবই কম তো সবই সার বাচ্চা আছে তো তারপরও আল্লাহ শুক্রিয়া যে সুন্দরভাবে হচ্ছে এবং ফার্মটা পরিচালনা করতে সক্ষম হচ্ছি তো দুঃখীর আট মাস চব্বিশ দিন হয়ে গেছে আর নয় মাস তাহলে এদিকে ছয় দিন আর ওইদিকে যদি পাঁচ দিন ধরি সহ নয় দশ নয় থেকে দশ দিন আর বাকি আছে তো দুয়াই করবেন এবং অবশ্যই কী বছর হয় কেমন করে হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ